জয়পুর হাটে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জাম সহ 4 ডাকাত দলের সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত 4টার দিকে সদর উপজেলার জামালপুর দাদরা ফকিরপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন জয়পুরহাট সদর উপজেলার ধারকি বাগিচাপাড়ার অভয়চন্দ্র সরকারের ছেলে রিপন চন্দ্র সরকার, খেতলাল উপজেলার জিয়াপুর সন্ন্যাসতলীর প্রফুল চন্দ্র দাসের ছেলে ইজ্জ্বল চন্দ্র দাস, পাঁচ বিবি উপজেলার দেবখণ্ডা গ্রামের আবুল কাশেমের ছেলে সোহেল আহমেদ এবং বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক গোবিনাথপুর মাঝিপাড়ার মৃত অদ্বয় সরকারের ছেলে মুকুল সরকার প্রমুখ। এ বিষয়ে জয়পুরহাট সদর থানা অফিসার ইনচার্জ এ কে এম আলমগীর জাহান নিশ্চিত করে জানান, বুধবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে ও পলাতকদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে। এক এক করে